عذاب الله شديد عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم متفق عليه الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি মরণের পর আরেকটি জীবনের ব্যবস্থা রেখেছেন এবং সেখানে মানুষের পাপ এবং পুণ্যের যথাযথ বিচারের ব্যবস্থা রেখেছেন সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। অতপর অসংখ্য অগণিত ওয়াজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে কিয়ামত ও জাহান্নাম। কিয়ামত ও জাহান্নাম, মরণের পরে আরেকটি জীবন আছে এবং সেটা একটি যৌক্তিক জীবন, সম্ভাবনা, অর্থাৎ সম্ভাবনা বলতে এটা বোঝাচ্ছি না যে সন্দেহ ছিল তাই সম্ভাবনা বলছি, এমন জীবনের কথা বলা হয়নি যে জীবনটা আসলে কোনোভাবেই সম্ভব নয়, এমন নয়। এটা একটি সম্ভাবনাময় বলতে এটা অস্বাভাবিক কিছু নয়, এটা যে খুবই সহজ খুবই সম্ভব এই বিষয়টি আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে মানুষের মাঝে সমাজের মাঝে যে পাপ প্রবণতা দেখা যায়, অবাধ্যতার যে স্রোতধারা দ্রুত গতিতে ধেয়ে চলছে ধেয়ে আসছে, এর মূলত কারণ হচ্ছে জবাবদিহিতার অভাব মনের মধ্যে এসে গিয়েছে। মরণের পরে যে একটা সুষ্ঠু বিচার আছে যেখানে কোনো জুলুমের ছোঁয়া নেই, যেখানে কোনো তদবিরের কোনো ফায়দা নেই, যেখানে কোনো ঘুষের সুযোগ নেই, সেই জীবনটা সম্পর্কে যখন মানুষ আত্মবিস্মৃত হয়ে যায় ভোলা ভোলা হয়ে যায় তখনই মানুষের মাঝেই প্রবণতাটা এসে যায়। একজন অপরাধী যদি মনে করে যে অপরাধ করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, তাহলে কিন্তু সে অপরাধ থেকে কিছুটা হলেও মনের মধ্যে জল্পনা কল্পনা জাগলেও বাস্তবায়ন করাটা তার জন্য দুরূহ হয়ে যায়, কঠিন হয়ে যায়। আমি ওকে মারব, আমাকেও তো আবার ধরে ফাঁসিতে ঝুলানো হবে, আমাকেও তো আবার মারা হবে, এইরকম যদি প্রবণতা থাকে তাহলে অপরাধীর অপরাধটা কমে যায়। কিন্তু যখন কোনো অপরাধী মনে করে যে কেউ আমার কিছু করতে পারবে না, এমপি মন্ত্রী এসি ডিসি সব আমার হাতের মুঠোর ভিতরে, তখন কিন্তু তার অবাধ্যতা চরমে পৌঁছে যায়, তার পাপ প্রবণতা অপরাধ জগৎ সে ওই যে গডফাদারে পরিণত হয়ে যায়। আজকে মুসলিম সমাজের চিত্রটা কিন্তু এরকমই হয়েছে। আজকে সলাৎ পড়ছেন না কেন, সমস্যা কি, না পড়লেই বা কী হবে, এইভাবে যত বিধিবিধান আছে সবগুলোকে মুসলিমরা এড়িয়ে চলছেন, এখান থেকে দূরে সরে যাচ্ছেন, কারণ ওই যে জবাবদিহিতার ব্যাপারে তার ভিতরে সন্দেহ এসে গিয়েছে। মরণের পরে আবার কখন জীবিত হবে কি হবে না তার মনের ভিতরে সংশয় এসে গিয়েছে, যেটা মক্কার কাফেরদেরও এসেছিল। আজ কত বছর ধরে মানুষকে দাফন করি, একটা মানুষও তো ফিরে আসলো না, তো আমি গেলে যে ফিরে আসবো তারই বা নিশ্চয়তা কোথায়, এটা তো মাটি হয়ে যাচ্ছে, এ তো বিলীন হয়ে যাচ্ছে, এখানে আবার ফিরে আসার প্রশ্ন কেমনে আসলো, কোত্থেকে আসলো, এটা কি সম্ভব, এই যে প্রশ্নগুলো করা হয় এই প্রশ্নগুলোর জবাবই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মরণের পরে জীবনটা একটি যৌক্তিক জীবন, এটা
অযৌক্তিক কোনো বিষয় আপনাদের সামনে বলা হয়নি। কারণ এই পৃথিবীতে মানুষ তার ভালো কর্মের শতভাগ প্রতিদান লাভ করে না, এবং এই পৃথিবীতে মানুষ তার পাপ কর্মের অপরাধের শতভাগ শাস্তিও মানুষের পক্ষে দেওয়া সম্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন এই পৃথিবীতে কিছু মানুষ আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য প্রতিবন্ধী করে পাঠিয়েছেন, তার চলা ফেরা ওঠা বসা সবই কঠিন। এমনও মানুষ আছেন জন্মের পর থেকেই যে বিছানায় শোয়া, এভাবে শুয়েই আছেন, কোনোদিন তিনি উঠতে পারলেন না। এই মানুষটার অপরাধ কী ছিল? তিনি দুনিয়ার সুখ শান্তি কিছুই ভোগ করতে যেন পারলেন না, পরের উপরে নির্ভরশীল হয়ে থাকলেন, ওই মা কখন পরিষ্কার করে দিবেন, এইভাবে তার জীবনটা চলে গেল, এই পৃথিবীর কোনো সুখ শান্তি তিনি পেলেন না। এই লোকটাকে পৃথিবীর মানুষ কি কোনো প্রতিদান দিতে পেরেছে? কোনো প্রতিদান দিতে পারেনি। তার মা যে তার জন্য এত পরিশ্রম করল সারাটা জীবন, এই তো কয়েকদিন আগে শুনলাম 42 বছর পর্যন্ত প্রতিবন্ধী ছেলেকে লালন পালন করলেন এক মা তার বাবা, তারা যে এই যে ছেলেটার পিছনে শ্রম দিলেন, যদি আপনি আমি মনে করি এই জীবনই শেষ, পরের কোনো জীবন নাই, তাহলে এই সেবাটা দিয়ে তাদের লাভটা কী হলো বলুন তো দেখি? তারা বাবা মাই বা প্রতিদান কবে পাবে? চলে গেল তো ছেলেটা, সে তো বিছানা থেকে উঠতে পারলো না। তাহলে বাবা মা যে ধৈর্য ধারণ করে এই প্রতিবন্ধী ছেলেটাকে সেবা দিয়ে গেল, এর প্রতিদান বিশ্ববাসী তাদেরকে কী দিল? কিছুই দেয়। তাহলে পাবে কোথায়, কখন, কেন সেবা দিবে এটা? আর ওই ছেলেটারই বা কী অপরাধ ছিল? হ্যাঁ, সে তো একটা পরীক্ষায়, আমরা যারা মরণের পরে বিশ্বাস করি, তারা বিশ্বাস করি তিনি একটা পরীক্ষায় পড়েছেন, আল্লাহ তাকে পরীক্ষা করছেন, তিনি ধৈর্য ধারণ করলে মরণের পরে তার একটা প্রতিদান অবশ্যই পাবে। কিন্তু আমরা যারা বলছি যে মরণের পরে কিছু নাই, তাহলে প্রতিবন্ধী ছেলেটাকে আপনি এখানে এইভাবে রেখে দিলেন কী করে? তাকে দুনিয়াতেই সুখের কিছু ব্যবস্থা করে দিন, তা তো আমরা পারলাম না। এভাবে দেখুন পৃথিবীতে অনেক মানে ভালো মানুষও পাবে। ধরুন আপনাদের সমাজেরই একজন মানুষ, তিনি সারা জীবন ভালো পথে চলেছেন, অন্যায় পথে তার কোনো পদচারণা ছিল না, পরিবারটা খুবই ভালো, সবার মুখে শুধু প্রশংসা শুনবেন যে না এটা একটা ভালো ফ্যামিলি, ভালো পরিবার, হাও খাও নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, যা নিজেরা উপার্জন করে বৈধভাবে তা দিয়েই সংসার চালানোর চেষ্টা করে, অন্যের সম্পদের প্রতি তাদের কোনো লোভ লালসা নেই। এমন একটা ভালো ফ্যামিলি পরিবার হঠাৎ করে কোনো এক রাতের অন্ধকারে কিছু দুর্বৃত্ত, সন্ত্রাসী, খুনি, ডাকাত, অর্থের লোভে হোক, নারীর লোভে হোক, যে কোনো মানে শত্রুতা বা পাওয়া না পাওয়ার আশায় তারা এই রাতের অন্ধকারে বাড়িতে চড়াও হয়ে সব কটা মানুষকে নির্মমভাবে হত্যা করে তাদের যা স্বার্থ ছিল তা উদ্ধার করে নিয়ে চলে গেল, টাকা পয়সা ধন দৌলত যা আছে, বা কোনো নারীর প্রতি লোভ থাকলে এগুলোকে নিয়ে এসে তো চলে গেল। এই যে ভালো একটা পরিবার ফ্যামিলিকে আমাদের চোখের সামনে রাতের অন্ধকারে সব কটা মানুষকে নৃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হলো, এদের কী প্রতিদান আমরা দুনিয়াবাসী দিতে পারলাম? আমরা যদি এই কথা বলি যে মরণের পর আর কোনো জীবন নাই, তাহলে এই ভালো পরিবার ভালো হয়ে চলার প্রতিদান পৃথিবীবাসী জগৎবাসীর কাছে কী পেল বলুন তো দেখি? গলায় ছুরি পেয়েছে, মাথায় পিস্তলের গুলি পেয়েছে, তাহলে ভালো হয়ে চলে লাভ কী? যদি মরণের পরে কোনো জীবন নাই থাকবে, তাহলে আমি আপনি ভালো হয়ে চলবো কেন? ওই পরিবারটাও তো চেষ্টা করলে 10টা মাস্তানকে সেও তো পালতে পারত, আমরাও তো চেষ্টা করলে টাকা পয়সা থাকলে 2টা পিস্তল কিনে দিলেও তো কমপক্ষে 4-5 জন আপনার পিছনে ঘুরত। তাহলে আমরা এই সৎভাবে চললাম, ভালো হয়ে চললাম, এই পরিবারটা যে ভালো হয়ে চললো তার কোনো প্রতিদান জগৎবাসী দিতে পারলো না, বিদায় তাদেরকে দিল নৃশংসভাবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হল। আবার ধরলাম অপর পক্ষের খবরটাই নিয়ে নেই, এই যে ঘাতক দল সন্ত্রাসী গ্রুপটা নৃশংসভাবে এই পরিবারটাকে হত্যা করে চলে গেল, দেখা যাবে এমন হয়ে যেতে পারে যে জীবনে কেউ কোনোদিন তাদের হদিসও পেল না, তাদের সন্ধানই পাওয়া গেল না, কে বা কারা এটা করলো, প্রশাসন
কোনোভাবেই তাদের কোনো হদিস পেল না, সারা জীবন তারা গা ঢাকা দিয়েই রয়ে যেতে পারলো। হিটলারের কথাই ধরুন, বলা হয় তিনি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এই 60 লক্ষ ইহুদি হোক আর যেই হোক, মানুষ তো নিরপরাধ, যাই যেই যাকে হত্যা করেন তারও তো একটা নিয়মকানুন আছে। এতগুলো মানুষকে হত্যা করে তিনি যে একটা বিমানে করে, হেলিকপ্টারে করে, স্বামী স্ত্রী দুজনে উড়াল মেরে পৃথিবীর আড়ালে চলে গেলেন, কোথায় চলে গেলেন তাকে শেষ পর্যন্ত খুঁজেই পাওয়া গেল না। এতগুলো মানুষকে খুন করে গা ঢাকা দিয়ে দিল, তার কোনো বিচার পৃথিবীবাসী করতে পারলো না। এখন সে সেখানে গিয়ে আত্মহত্যা করলো, না আরও কিছুদিন লুকিয়ে খেয়ে খেয়ে দিয়ে তারপরে মরলো, জগৎবাসী পৃথিবীবাসী তার কোনো খবরই নিতে পারেনি। মরণের পরে যদি জীবন নাই থাকবে, এই লক্ষ লক্ষ মানুষের খুনির বিচার কী করে হবে, কে করবে তাদের বিচার? এই যে পরিবারটার কথা বললাম, এদেরকে যারা হত্যা করে চলে গেল দেখবেন এরাও গা ঢাকা দিয়ে রয়ে গেল, ধরা ছোঁয়ার বাইরেই রয়ে গেল। যদিও বা কখনো ধরা পড়ে যায় তো দেখবেন ইয়া বড়া টেলিফোন আর তদবির আসার কারণে ওই একদিক দিয়ে ঢুকালেন আর একদিক দিয়ে সার সার বলে ছেড়ে দিতে হয়। আবার এমনও তো হয় যে এই আসামির মূল আসামি গা ঢাকা দিয়ে রয়েই গেল, নিরপরাধ কাউকে আসামির কাষ্ঠে ঝুলিয়ে ফাঁসির ওদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হলো। এমন কি হয় না, আমি এদেশের কথা বলছি না, কোনো দেশের কথাই বলুন, নিরপরাধকে মার্ডার কেসের 1 নম্বর আসামি দেওয়া হয়েছে। এই বেচারা জানেই না যে এই ঘটনার সাথে এই ঘটনা কোথায় আর আমি কোথায়, কিন্তু মিথ্যা সাক্ষী ডজনখানে, মিথ্যা সাক্ষী ওনার বিরুদ্ধে সাক্ষী দিলেন যে এই সেদিন খুনটা করেছে, তো লোকটাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলেন। তাহলে এটার বিচার আবার কে করবে, নিরপরাধ একজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হল। আর যদি আমরা ওই ওদেরকে ধরতেও পারি, কোনো তদবিরে যদি কাজ নাও হয়, সর্বশেষ কী করবেন, বিচার করবেন। কী বিচার করবেন? হয়তোবা যাবজ্জীবন কারাদণ্ড দিবেন অথবা ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলাবেন। ধরে নিলাম খুলনার এরশাদ শিকদারের কথায়, এতগুলো মানুষকে নির্মমভাবে যিনি হত্যা করলেন, তার এরিয়ার ভিতরে পুকুর খনন করে রেখেছিলেন, মানুষগুলোকে মেরে পাঙ্গাস মাছ আর মাগুর মাছের খাদ্য হিসাবে পুকুরে ফেলে দিতেন, যাতে করে ওর কোনো মানে আলামত খুঁজে পায় না পায় প্রশাসনের লোকেরা। মাগুর মাছ পাঙ্গাস মাছের পেটে মানুষগুলো চলে গিয়েছে, পুকুর খুঁড়ে শুধু হাড্ডি পাওয়া গেল। তাহলে এত বড় বড় অপরাধ করে তাকে আপনারা বিচার করলেন, কি বিচার করলেন, একবার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলেন, এটা কি বিচার চূড়ান্ত হয়ে গেল? যে মানুষটা 100টা মানুষকে খুন করলো, 1000টা মানুষকে খুন করলো, তার বিনিময়ে একবার শুধু ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, এ তো বিচার চূড়ান্ত হলো না। আমরা যদি এটা করতে পারতাম যে ও এরশাদ শিকদার, তুমি আব্দুর রহমানকে জবাই করে হত্যা করেছিলা, ওর কী পরিমাণ কষ্ট হয়েছিল, আমরা এবার তোমাকে ওইভাবে জবাই করব, একদম থার্মোমিটার দিয়ে মেপে মেপে ব্যথাটা দিব, ওকে যে পরিমাণ ব্যথা দিয়ে জবাই করেছ আমরা তোমাকে ওই পরিমাণে ব্যথা দিব, এটা কি কোনোদিন সম্ভব? তাহলে আপনি বিচার তো করতে পারলেন না, জুলুম হয়ে গেল। বেশি ব্যথা দিলে জুলুম হয়ে গেল, কম ব্যথা দিলেন তো ইনসাফ হইলো তো না, আর এটা মানুষের পক্ষে কোনোদিনও সম্ভব নয়। এরপরে যদি আবার আমরা জীবিত করতে পারতাম আর বলতে পারতাম, তুমি আব্দুল খালেককে মাথায় বাড়ি দিয়ে মেরেছিলে, ওর যে কি কষ্টটা হয়েছিল, এবার আমরা তোমাকে আবার জিন্দা করে মাথায় বাড়ি দিয়ে মারব, ওই ব্যথাটা ওইভাবেই দিব, সমান সমান করে দিব, কোনোদিন কি সম্ভব? এভাবে যদি আমরা 100 জন খুনিকে 100 বার জিন্দা করে যেভাবে ব্যথা বেদনা দিয়ে হত্যা করেছ ওইভাবে ব্যথা বেদনা দিয়ে আমরা বিচারটা করতে পারতাম, তাহলে একটা আশা করা যেত যে হ্যাঁ, চূড়ান্ত বিচার দুনিয়াতেই যেহেতু হয়, মরণের পর তো আর কিছু দরকার হচ্ছে না। কিন্তু আমরা কিন্তু তা করতেই পারলাম। বোঝা গেল যে এমন একজন সত্তার প্রয়োজন, এমন একজন ক্ষমতাধর বিচারকের দরকার, যিনি এই মানুষটাকে 100 বার জিন্দা করে ওই পরিমাণ কষ্ট দিয়ে আবার তাকে হত্যা করে আবার জিন্দা করতে পারবেন, এরকম তো একটা ক্ষমতার সম্পন্ন বিচারালয় এবং বিচারপতির দরকার, আর সেটা দুনিয়াতে কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মরণের পরে জীবনটা একটা যৌক্তিক জীবন, এটা কোনোদিনও আপনি এটাকে এড়িয়ে যেতে পারেন না, না হলে পৃথিবীতে আপনি ভালো মানুষের প্রতিদান দিতে পারবেন না, মন্দ মানুষেরও যথাযথ বিচার আপনি করতে পারছেন না। এ পৃথিবী অক্ষম, অপারক, কোনোভাবেই এটা করতে পারবে না।
সুতরাং মরণের পর একটা জীবন লাগবেই। আপনার এলাকায় অনেক মানুষ আছেন, অনেক ভূমি দুঃস্বর কবলে পড়ে গিয়েছেন, নিজের জমি কাগজপাতি সব ওকে আছে, ওই দুঃস্বরা দখল করে নিয়ে নিল, তার কোনোদিনই ফেরত পেলেন না। আদালতে ঘুরতে ঘুরতে টাকা পয়সা আরও যা ছিল সবই নষ্ট হয়ে গেল, কিন্তু জমি ছুটানো সম্ভব হলো না। যদি মরণের পর আর কোনো বিচার না থাকে, তাহলে এই দুঃস্বগুলোর বিচার কে করবে কখন, আর আপনি জমি বা কবে ফেরত পাবেন, কোনোদিনও সম্ভব হলো না। সুতরাং ভাইয়েরা, মরণের পরে জীবন এটা অযৌক্তিক কোনো জীবন নয়, কাল্পনিক কোনো কথা নয়, অপলকল্পিত মগজ প্রসূত নয়, এটা বাস্তবসম্মত এবং বললাম যৌক্তিক যুক্তিসম্মত একটি বিষয়। আচ্ছা, বুঝলাম মরণের পর একটা জীবন হওয়াটাই যৌক্তিক, কিন্তু তা কি সম্ভব? মানুষ মরে যায়, মাটি হয়ে যায়, কোনো অস্তিত্ব সেখানে থাকে না, এখান থেকে কি আবার কোনোদিন ওঠা সম্ভব? অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এতক্ষণের আলোচনায় আপনারা বুঝতে পারলেন যে হ্যাঁ, মরণের পর একটা জীবন হওয়াই ভালো, নাহলে তো বিচার তো সুষ্ঠুভাবে হচ্ছে না, কিছু ঘাটতি রয়ে যায়, মারাত্মক ঘাটতি রয়ে যায়, এটার পূরণের জন্য পরে আর একটা জীবন দরকার, কিন্তু সেই জীবনটা কি সম্ভব, আদৌ কি সম্ভব? এই প্রশ্ন মক্কাবাসীর ব্রেনের মধ্যে ঢুকেছিল, তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন। সূরা ইয়াসিন শেষের কয়টি আয়াত পড়বেন, তারাও বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন, অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা, ওরা আমার সাথে অদরাবা লানা মাসালান, আমাকে উদাহরণ দিয়ে বুঝায়, অর্থাৎ মক্কাবাসী মরণের পরে যার কোনো জীবন নাই এটাকে তারা উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। ওই কত বাপদাদাকে যখন মানে দাফন করলাম, একটাও তো ফিরে আসেনি, তো কবে এটা ফিরে আসবে, যুক্তি দিয়ে আল্লাহর সাথে ঝগড়া করছে, অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা, কিন্তু ও ওর সৃষ্টির সূচনা ভুলে গিয়েছে। আল্লাহ বলছেন ও আমার সাথে বাদবিতণ্ডা করে, ঝগড়া করে যে কে আবার এটাকে জিন্দা করবে, মাইয়া হাইলা ইযামা ওয়া হিয়া রামীম, কে এই হাড্ডিগুলোকে আবার পুনরায় জিন্দা করবেন মাটিতে গলে পচে মাটি আর মাংস হাড্ডি একাকার হয়ে যাওয়ার পর কে আবার এটাকে জিন্দা করবেন বা করতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন এত জটিল তর্কে যান নাই, স্বাভাবিকভাবে সাবলীল ভাষায় সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ও নবী আপনি বলে দিন, কুল ইউহাইহা আল্লাযী আনশাহা আউয়ালা মাররা, ও নবী ওদেরকে বলে দিন তিনি পুনরায় সৃষ্টি করবেন যিনি তোমাকে প্রথমবার করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাইরা, প্রথমবার কে সৃষ্টি করলেন, প্রথমবার আমরা কী ছিলাম, কী থেকে কী হলাম, এটা নিয়ে যদি আমি আপনি চিন্তা করি, আল্লাহ সেটাই বলেছেন, অদরাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা, সে আমার সাথে ঝগড়া করে যে আমি মরে পচে গলে হাড্ডি মাংস মাটির সাথে একাকার হয়ে যাওয়ার পর মিশে যাওয়ার পর কে আবার আমাকে জিন্দা করবে, প্রশ্ন করে। কিন্তু ও ছিল কি আসলো কেমনেই মানুষটা হলো, এই সৃষ্টির সূচনা ও ভুলে গিয়েছে, ও মনে রাখতে পারেনি, যার কারণে পরেরটা নিয়ে আমার সাথে ঝগড়া করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা আউয়ালুল খালকি বে আহওয়ানা আলাল্লাহি মিন ইয়াদাতিহি, প্রথম সৃষ্টি পুনরায় সৃষ্টির চেয়ে সহজ ছিল না, কঠিন যদি হয় প্রথমটা হবে, প্রথমটা হবে কঠিন, পরেরটা তো কঠিন না। এই মোবাইল এই পর্যন্ত আনতে বিজ্ঞানের শত শত বছর লেগে গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষের ব্রেনের প্রয়োজন হয়েছে এই জায়গায়, এটা এক ব্রেন দিয়ে কাজ হয়নি, এক বিজ্ঞানী এসে দুই হাতে গিয়ে দিয়ে উনি চলে যান, ওনার ব্রেনে যা ছিল দিয়ে গেল জাতিকে, আর এক বিজ্ঞানী হাল ধরে আবার চার হাত নিয়ে যান সামনের দিকে, এইভাবে আস্তে আস্তে করে এগুতে এগুতে তারা এত দূর পর্যন্ত এখানে এসেছেন। এখন যদি এটা আপনি ভেঙ্গে চুরমার করে কোম্পানির কাছে জমা দেন, তারা কি হুবহু এই ডিজাইনের এই মোবাইলটা আবার বানাতে পারবে না? প্রথমটা কষ্টকর ছিল, অনেক বছরের শ্রমের পরে তৈরি হয়েছে, কিন্তু এখন এটা আর কষ্টকর থাকবে না, এটা ভেঙ্গে চুরমার করে কারখানায় দিলে কাঁচগুলোকে আলাদা করবে, প্লাস্টিকগুলোকে আলাদা করবে, অন্যান্য যন্ত্রপাতিকে আলাদা করে মেশিনে দিয়ে গলিয়ে হুবহু এই ডিজাইনে ওই ওই মশলা দিয়েই হুবহু এই ডিজাইনের মোবাইল আবার আপনাকে তৈরি করে দেবে। এটা তো মানুষের হাতে এখন আলাদা দিয়ে দিয়েছেন, এই যে পলিথিনগুলো টোকাইরা কুড়িয়ে নিয়ে যায়, পেপসি খেয়েছেন, মাম পানি খেয়েছেন, বোতলগুলো ফেলে দেন, গরিব মানুষগুলো কুড়িয়ে নিয়ে যায়, এরা নিয়ে গিয়ে কী করে,
ভাঙ্গারোর দোকানে বিক্রি করে দেয়, ওরা আবার আর এক কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এই কোম্পানি নিয়ে গিয়ে যে যাত্রাবাড়ির আশপাশে কারখানাগুলো আছে, যারা দেখেছেন বুঝবেন, এই ভাঙ্গা চূড়া লোহা প্লাস্টিক তামা দস্তা যা আছে সব কারখানায় চলে গিয়ে মেশিনের মাধ্যমে ময়লা আবর্জনা পরিষ্কার হয়, লোহাটা লোহার আলাদা হয় ইত্যাদিতে আলাদা করে, প্লাস্টিকগুলো আলাদা করে, হুবহু যে ডিজাইনের আপনি বোতল ওখানে জমা দিয়েছিলেন হুবহু ওই ডিজাইনের ওই মাপের বোতল আবার তৈরি করে আপনাকে আবার পেপসি কোকা কোলা খাওয়াবে। এটা মানুষ করতে পারছে, তার ভাঙ বা তার বানানো জিনিসটাকে ভেঙ্গি চুরমার করে দিয়ে আবার সে গড়াতে পারবে। আমরা মনে করছি কবরে চলে গেলাম, শেষ হয়ে গেলাম, না না, এটা কবরের শেষ হওয়ার জায়গা নয়, এটা তো কারখানায় জমা দেওয়া হয়েছে, কবর হলো কারখানা। এই যে ভাঙ্গা চোরা নিয়ে গিয়ে মানুষ, এটা ওল্ড মডেল হয়ে গেছে, এটা আর চলছে না, জমিনে দিয়েছিলাম চলার জন্য, গাড়িটা আর চলে না, রুহ নাই, ড্রাইভার নাই, কই যেন চলে গেল, এই মালটা ওল্ড মডেল হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, কবর নামও কারখানায় জমা দেওয়া হয়েছে মাত্র। সময় মতো একটা ফু মারলেই কবর থেকে লাফ মেরে উঠে হাসরের ময়দানে দৌড় মারবেন, এটা শেষের জায়গা নয়, এটা নির্মাণের জায়গা, ওখানে জমা দেওয়া হয়েছে কারখানায়, আবার আপনাকে জমা ওখান থেকে সৃষ্টি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন অদরাবালানা মাসালাউ ওয়া নাসিয়া খালকা, আমাকে উদাহরণ দিয়ে বোঝায় তার সৃষ্টির সূচনা ভুলে গিয়েছে। ও মানুষ, আপনি চিন্তা করুন তো, আপনি কি ছিলেন, এইরকম মানুষ কি আপনি হলেন, কতগুলো ধাপ পেরিয়ে এসেছেন, আপনার সৃষ্টিকে নিয়ে ভাবুন। এই জন্য সূরা তরের 5-6-7 মোটামুটি 4-5টা আয়াত যদি আপনি পড়েন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সৃষ্টির সূচনা সম্পর্কে আপনাকেই ভাবতে বলেছেন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত, একটু গবেষণা করা উচিত, কি হতে তাকে সৃষ্টি করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলছেন খুলিকা বিম্মা ইন দাফি, তাকে সজোরে সবেগে বেরিয়ে আসে দ্রুত স্খলনযোগ্য এক প্রকার পানি হতে তাকে সৃষ্টি করা হয়েছে। এই পানিটা কোত্থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর করছেন ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর বক্ষদেশ হতে এটা বেরিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এরপরে শুরুটা কোথায়, এর শুরুটা কোথায়, আরও অন্যান্য আয়াতগুলো পড়লে আপনি উত্তর পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা উদ্দাহারের প্রথম নম্বর আয়াতে আমাদের সম্পর্কে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, এমন একটা পর্যায় কি অতিবাহিত হয়নি যে সময় সে উল্লেখযোগ্য কিচ্ছু ছিল না? আমি আপনি যখন পানির আকারে ছিলাম তখন আমার নাম শেখ আব্দুল নূর, এটা কে জানতো? আপনার নাম আব্দুর রহমান, কে জানতো? আপনি ছেলে না মেয়ে, কে জানতো? কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন অবস্থা থেকে এত সুন্দর দেহ কাঠামো যিনি দিতে পেরেছেন, তিনি পরেরটা পারবেন না, পরেরটা পারবেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ভাবছেন যে মাটি হয়ে গেলে আর কি আপনি বানাবে, আপনি আমি তো মাটি থেকেই আসছি, এখন পর্যন্ত মাটি থেকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে কী দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কথাগুলো বারবার বলেছেন, এবং শয়তান যে আদম আলাইহিসসালামকে সাজদা দিল না সেটার কারণ কি ছিল? মাটি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সার্চ করলেননি, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সাজদা দিতে তোকে মানা করলো কি? সে তো ইবলিস তখন যুক্তি খাটিয়ে বলেছিল আনা খৈরুম মিনহু, আমি ওর চেয়ে বেশি ভালো, আমি ওর চেয়ে উত্তম শ্রেষ্ঠ, কেন? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন হতে, তাকে সৃষ্টি করেছেন কাদামাটি হতে। তো আগুনের চেয়ে কাদামাটির দাম কম, কাদামাটির চেয়ে আগুনের দাম বেশি। তার মানে ইবলিস সেটা দিয়ে একটা যুক্তি খাটিয়েছে, সেটা হলো যে মাটির ধর্ম সবসময় নিচে যাওয়া, উপর থেকেও যদি ছাড়েন তাও নিচেই চলে যায়, আর আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া, নিচেও যদি জ্বালান তাও উপরের দিকে যায়। ইবলিস এটা দ্বারা আল্লাহকে বুঝাতে চাচ্ছিল, আল্লাহ দেখুন তো আপনার আদেশটাকে আবার পুনর্বিবেচনা করা যায় কি না।
কারণ আমার গতি হলো উপরের দিকে, আমাকে যেতে বলছেন নিচের দিকে, কারণ আমি সাজা দিতে হলে নিচে যাওয়া লাগে। আর যার গতি নিচের দিকে তারই দাঁড়িয়ে থাকতে বললেন, বিষয়টা কেমন হলো না? এগুলি যুক্তি খাটাচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহর উপরে যুক্তি চলে নাকি? ঠিক আছে, আল্লাহ তোমাকে এতদিন উপরই রেখেছেন, আজ তার সিদ্ধান্তে একদিন হলো তোমাকে নিচে যেতে হবে। আর আদম সারাদিনই নিচে, সারা জীবন নিচের দিকে যাওয়ারই মানুষ, আজকে একদিন হলো সে ইজ্জত পাবে, সে সামনে উপরে দাঁড়িয়ে থাকবে। এইটি তো আল্লাহর ইনসান, কিন্তু ইবলিস সেটা বুঝতে পারেনি, ইবলিস অস্বীকার করল। তাহলে দেখুন, এখানে আয়াত বোঝা যাচ্ছে যে এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করবেন, যেখান থেকে মুহাদ্দিসিনে কেরাম একটা নীতিমালা বের করেছেন কেয়াসের ব্যাপারে। তিনি বলছেন ইবলিস যেহেতু কেয়াস করে উত্তর দিয়েছে, কেয়াস করেছে, আমি ওর চেয়ে বেশি ভালো কেন, আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর ওকে আমাকে আগুন থেকে, ওকে মাটি থেকে, কেয়াস করে উত্তর দিয়েছিল। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন আউয়ালু মান কাসা ইবলিস, কেয়াসের ফাউন্ডার হলো ইবলিস, কেয়াসের প্রতিষ্ঠাতা ইবলিস। সুতরাং ওই কেয়াস থেকে একটু সতর্ক সাবধান থাকা লাগবে, ফাউন্ডারটাই ভালো না, কাজে দেখে শুনে কেয়াস গ্রহণ করবে। তো এখানে এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কী হতে সৃষ্টি করেছেন, মাটি হতে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি হতে সৃষ্টি করলো, মোটামুটি চারটা পর্যায়ে, চার ভাগে সৃষ্টি করেছে, চার পদ্ধতিতে সৃষ্টি করেছে। সরাসরি মাটি হতে তো আদমকে সৃষ্টি করলেন, এটা প্রমাণ আপনারা পেলেন। দ্বিতীয় সৃষ্টি ছিল আদমের বাম পাশের পাঁজরের সবচেয়ে বাঁকা হাড্ডি দিয়ে একটি সৃষ্টি করে, জাতিকে সৃষ্টি করে, সেটার নাম কি? নারী, নারী জাতিকে বলা হয় হাওয়া আলাইহাসসালাত ওয়াসসালাম। আমাদের ভাষায় হাওয়া বলি, হাওয়া মানে বাতাস, আবার মনে করবেন না, এটা হাওয়া আরবি ভাষা। তো এখানে দ্বিতীয় পদ্ধতি হলো যে আদমের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করলেন। এই হাদিস দিয়ে অনেক সময় আমাদের কোনো কোনো ভাইয়েরা নারী জাতিকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করেন এবং বলেই ফেলেন, ওরা আর কত ভালো হবি বাহে, ওরা তো বাঁকা হাড্ডি দিয়ে তৈরি, এই জন্য তাদেরকে একটু একটু তুচ্ছ তাচ্ছিল্য, দোষের বস্তাটা তাদের ঘাড়ে দিতে পারলেই যেন আমরা পুরুষরা বেঁচে যাই, এমন একটা সুযোগ নেওয়ার চেষ্টা করি এই হাদিস থেকে। কিন্তু আমি মনে করি বাঁকা দিয়ে তৈরি করার কারণে যদি কেউ দোষী হন, তাহলে সেটা তো নারী হবেন না, পুরুষরা নিজেরাই দোষী হবে, কারণ হাড্ডিটা কার বাঁকা? হাড্ডিটা তো আপনার বাঁকা, পুরুষের বাঁকা, তা আপনার হাড্ডি বাঁকা, দায়ী কেন নারী হতে যাবে? আপনার হাড্ডিটাই সোজা হলো না কেন? তাহলে তো নারী জাতিকে সোজা হাড্ডি দিয়েই বানানো যেত। তা আপনার হাড্ডিটা যদি সোজা হতো, তাহলে আপনার ডিজাইনটা কেমন হতো? মানুষটা, এটা মানুষ হতো না, ট্রাকের পিছন সাইড হতো, এরকম সোজা একটা মনে হইতো, এটা ট্রাক যাচ্ছে মনে হইতো। এখন যে বাঁকা করে, ডিম্ব আকার করে, কত সুন্দর সাইজ করে ডিজাইন করেছেন, এখন সুন্দর লাগছে না? তো বাঁকার ফায়দা আছে না নাই? বাঁকার উপকারিতা আছে, বাঁকার কল্যাণ আছে। এই যে আপনারা মসজিদের পিলারগুলো দিয়েছেন, খেয়াল করেছেন অনেকেই, যখন পিলারগুলো কলে করেন তখন অনেকগুলো রড চতুর্পাশে সোজা সোজা দেন, কিছু দূর পর পর গিয়ে আবার বাঁকা একটা রড দেন, কেন? সোজাটা তাহলে ঠিক থাকে। তাহলে ক্ষমতা কার বেশি হলো, সোজাটার না বাঁকাটা? বাঁকাটারই তো শক্তি বেশি, ক্ষমতা বেশি প্রবলিত, কারণ সোজাটা যেন ঠিক থাকে, এই জন্য তো বাঁকাটার দরকার হয়েছে। সুতরাং বাঁকা, সব বাঁকা খারাপ না। হ্যাঁ, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা বাঁকা সমস্যা কী, ওই বাঁকাও দরকার আছে, বাঁকারও ফায়দা আছে। হ্যাঁ, তো ওখান থেকে উপকার নিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম যে মানে এখানে দ্বিতীয় একটা সৃষ্টি, মানব সৃষ্টির দ্বিতীয় একটা পদ্ধতি আল্লাহ বললেন যে মানুষকে বাঁকা বাঁকা পুরুষের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। পাঁচ নম্বর পদ্ধতি হয়ে গেল, দুই নম্বর হয়ে গেল, তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে সৃষ্টি করলেন, শুধুমাত্র নারী হতে পুরুষের কোনো ছোঁয়া লাগলো না, পুরুষের কোনো ছোঁয়া লাগেনি, তিনি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম, জিব্রাইল আলাইহিসসালাম, শুধু ফু দিয়েছিলেন। হয়তো বা বলতে পারেন একটা পুরুষ তো কাজ করছে বোধ হয়, ফু তো দিয়েছে কমপক্ষে, ওটা তো পুরুষও না মানুষও না, কারণ ফেরেশতারা না পুরুষ না মানুষ, তারা আর একটা জাতি। আল্লাহর আদেশ ছিল ফু দিয়ে মরিয়ামের জায়গা মতো সন্তানটাকে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। এই হলো তিন পদ্ধতি। আর চতুর্থ পদ্ধতির কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তরেকে বলছেন যে স্বামী স্ত্রী নারী পুরুষের গভীর সম্পর্কের কারণে যেভাবে মানুষ তৈরি হচ্ছে, এটা হলো চতুর্থ নাম্বার আরেকটি পদ্ধতি। কিন্তু ভাইরা,
এই চতুর্থ নাম্বার পদ্ধতির সূচনা যদি দেখেন তাহলে সেই মাটি। আমরা একটু পিছন থেকে আসার চেষ্টা করি, পিছনে আসি। ওই যে আল্লাহ বললেন যে পুরুষের পৃষ্ঠদেশ এবং নারীর বক্ষদেশ, বুক, পিঠ আর বুক থেকে ওই পানিটা বেরিয়ে আসে। তো এই পানিটা এই জায়গায়, এই দুই জায়গায় আসলো কোত্থেকে? আমরা তো যখন ছোট ছিলাম তখন কি এই পানিটা ছিল? আমরা যখন 4 বছর 5 বছর 7 বছর মোটামুটি বালেগ হওয়ার আগ পর্যন্ত এরকম কিন্তু কোনো পানি যে আমাদের শরীরে আছে আমরা কেউই টের পাইনি। তাহলে এই পানিটা তো পরে এসেছে, তাহলে আসলো কোত্থেকে? আসার পরই তো নারীর প্রতি চাহিদা পুরুষের বেড়েছে, পুরুষের প্রতি চাহিদা নারীর বেড়েছে। এটা তো জন্মের পর থেকেই বাড়েনি, এটা সময়ে গিয়ে বেড়েছে। তাহলে ওই চাহিদাটা তৈরি হলো কীভাবে? সেটা কিন্তু এসেছে খাদ্য থেকেই। আপনি আমি যে খাবার গ্রহণ করি সেই খাবার থেকেই এসেছে। ওই আপেল কমলা যা খেয়েছেন ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সংগ্রহ করেছেন। এবার আপেল কমলা খাদ্যের আবার পিছনে চলে যান, ওই খাদ্যের পিছনে রয়ে গেছে কি? মাটি। আমরা যা কিছু খাই সব কিছু আসে কোত্থেকে? মাটি হতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে চাউল খান এটা ধান থেকে আসলো, ধান গাছ থেকে আসলো, ওটা কোত্থেকে এসেছে? মাটি হতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে চাউল বানিয়ে আপনাকে খাওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আলু বানিয়ে খাওয়াচ্ছেন, মাটিকে আপেল কমলা বানিয়ে খাওয়াচ্ছেন, মাটিকে রস বানিয়ে ডাবের মাথার উপরে নিয়ে গিয়া বিশাল বড় ফিল্টার মেশিন দিয়ে ফিল্টিং করে রিফাইন করে ওই সুন্দর পানি খাওয়াচ্ছে ডাবের উপর, গাছের উপরে গিয়া। সুবহানাল্লাহ। আবার নিচ থেকে পানি টিউবওয়েলে চাপ দিয়ে নিচ থেকে আবার বালুর ঘর্ষণে পরিষ্কার হয়ে আসে সেই পানি আপনি আমি খাই। এক কথায় ভাইরা, আমরা যা কিছু খাই সব আসে মাটি থেকে, কিন্তু মানুষ এটা নিয়ে কোনোদিন আশ্চর্য হওয়ার প্রয়োজনও মনে করেন। বিজ্ঞানী কিছু বানাইলেই হাই হাই করে, হাই 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 হাই। বিজ্ঞানী কী বানাইলো ভাই? আকাশ দিয়ে উড়ে যায়, এটা কি কল্পনা করা যায়? হ্যাঁ, কী বানাইলো? এখানে কথা বলে হাজার মাইল দূরে সেকেন্ডে চলে যায়। বিজ্ঞানী যাই বানায় তাই হাহুতাশ করে। আর আল্লাহ যে মাঠ বা ঘরের পাশে কারখানাগুলো দিয়ে মাটিকে এত রকমের প্রজাতির খাবার তৈরি করে বানিয়ে খাওয়াচ্ছেন, এ নিয়ে কোনোদিন হাই হুতাশ নাই, আশ্চর্য হওয়ার প্রয়োজনও মনে করছে না। একদিক দিয়ে ঠিক আছে, কারণ বিজ্ঞানীর নাই ক্ষমতা থেকে এইটুক বের হয়েছে, তো হাই হুতাশ করারই কথা। আর আল্লাহর যে ক্ষমতা অসীম, ওটা নিয়ে আর আশ্চর্য হবেন কি? আল্লাহ না হয় মাটিটাকে, উনি তো সবই পারেন। হ্যাঁ, এই সেন্সে যদি আপনি ভুলে গিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো কামই করছে, কিন্তু আমরা তো সেই চিন্তাই করি না। আমরা মনে করি মাটি এগুলি উৎপাদন করে। মাটি তো মরা ছিল ভাই, মাটি তো মরা ছিল, এর জীবনী শক্তি বলতে কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আমি আকাশ থেকে মেডিসিন পাঠাই, আকাশ থেকে মেডিসিন পাঠিয়ে, পানি বৃষ্টি এই মেডিসিন পাঠিয়ে মরা জমিনটাকে আমি জিন্দা করি, তারপরে তোমাদের এই ফল ফলা দিয়েও উৎপাদন করে দেয়। সুতরাং ভাইরা, আমি আপনি যা খাই সব আসে কোত্থেকে? মাটি থেকে আসে। মাটিকে খাদ্যে পরিণত করে ওইটা যদি মাটি খাওয়ার কথা আল্লাহ বলতেন তাহলে কি আমরা খেতাম? আপনার বড্ড ক্ষুধা লেগেছে, বাসায় পোলাও কর্মও পাক হয়েছে, খুব মজা করে খাবেন বলে সিদ্ধান্ত নিলেন, প্লেটে বসে গোস্তের কামড়, প্রথম কামড়ে একটা বালু কসরত করে বালু পড়ে গিয়েছে, বলেন তো এবার খাবারের মজা আর আছে? পেটে ক্ষুধা যাই থাক, বালু একটা পড়ার কারণে খাওয়ার মজা সব শেষ হয়ে যাবে। কিন্তু সেই মাটিকে কত সুন্দর করে মজাদার বানিয়ে আপনার সামনে দিয়েছেন, আপনি মজা করে মাটি খান কিন্তু বুঝতে পারেন না যেটা মাটি। অনেকে হয়তো বলবেন যে আমরা যে গোস্ত খাই এটা তো আর মাটি থেকে আসে না, এটা হাঁস মুরগি গরু ছাগল থেকে আসে। আমি বলবো ভাই আবার চিন্তা করুন, এই হাঁস মুরগি গরু ছাগল এদের গোস্ত মাটি থেকেই তৈরি হয়েছে, ওরা যা খায় ওটাও মাটি থেকেই আসে। গরু খড় খায় ওটা মাটি থেকে আসে, গরু নালি খায় ওটা সরিষার তারপরে মাটি থেকে আসে, গরু নালি খায় ইক্ষু রস ওটাও মাটি থেকে আসে। এইভাবে গরু যা খাচ্ছে, ঘাস খাচ্ছে, ওটা মাটি থেকেই তৈরি হয়েছে। তো গরু যা খাচ্ছে, হাঁস মুরগি যা খাচ্ছে সব আসে কোত্থেকে? ওই মাটি থেকেই তো আসে। হয়তো আবার একটু চালাকি করে বলতে পারেন মাছটাই মনে হয় শুধু পানি থেকে আসে না, চিন্তা করে দেখুন সুকৌশলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির সাথেও মাটি মিশ্রণ ঘটিয়ে রেখেছেন, আপনি আমি টের পাবো না, আপনি আমি বুঝবো না। এক কথায় আমরা যা কিছু খাবার খাচ্ছি সব আসছে কোত্থেকে? মাটি থেকে আসছে। এবার মাটিতে আসা খাবার বাবা মা কিনে নিয়ে এসে রান্না করে পেটের ভিতরে দিয়ে দিলেন,
পেটের ভিতরে যাওয়ার পর পরিপাক তন্ত্রের মাধ্যমে হজম করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিয়ে গোস্ত তৈরি করেন, যার গোস্ত বড় হওয়া দরকার ও গোস্ত বাড়া দরকার, কিছু দিয়ে হাড্ডি তৈরি করেন, কিছু দিয়ে ক্যালসিয়াম তৈরি করেন, কিছু দিয়ে রক্ত তৈরি করেন, আর কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার উন্নত মানের মশলা হিসেবে তৈরি করেন। এরপরে অতিরিক্ত যা আপনি পেটের ভিতরে ঢুকিয়েছেন সেটা তরল গরল করে দুটো রাস্তা দিয়ে ওটা অপ্রয়োজনীয় যেটা সেটা বের করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা যদি একটু বন্ধ হয়ে যায় তাহলে হাসপাতালে অ্যাপোলো আর পপুলার কোথায় আছে খুঁজে বেড়াবেন, কিন্তু খাচ্ছেন অনায়াসে আবার রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন না। যাদের ওই যে একটু আটকে গেছে ওরা বোঝে যে হাসপাতাল কারে কয়, আর এটা ক্লিয়ার না হলে কি সমস্যা হয় সেটা তারা বুঝতে পারছেন। সম্মানিত ভাইয়েরা, জি ভাইয়েরা একটু চেপে চেপে বসলে আপনাদের একটু ভালো হবে, জি একটু কষ্ট করে বসে। আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারবেন কি না, এটাই তো আমি বোঝানোর চেষ্টা করছি। যে প্রথমবার যেহেতু পেরেছেন, পরের বারও তিনি পারবেন। দেখুন, এই যে মানুষটাকে এবার খাদ্যে নিয়ে গিয়ে ওখান থেকে নির্যাসটা, মানুষ তৈরি করার মূল উপাদান, মূল উপকরণটা তো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পৃষ্ঠদেশে আর নারীর বক্ষদেশে গুদাম আর স্টোররুম করেছে, ওখানে জমা রাখলেন। এবার স্বামী স্ত্রীর গভীর সম্পর্কের কারণে দুই জায়গা থেকে দৌড় মেরে এক জায়গায় নারীর জরায়ুতে, মার জরায়ুতে গিয়ে আমরা জমা হলাম। চল্লিশটা দিন এখানে আমরা এভাবে ছিলাম, কে পরিচর্যা করেছেন? মা নিজেও জানে না যে ওখানে কী হচ্ছে। মেয়ে মার পেটের ভিতরে মানুষ তৈরি করার কারখানা, মার পেট হলো মানব তৈরির কারখানা। সুবহানাল্লাহ। আল্লাহ ওখানে এই যে পানিটা চল্লিশটা দিন প্রতিটি ক্ষণে ক্ষণে কি পরিমাণ তাকে যোগান দিতে হবে, কি তার লাগবে, পানি কতটুকু লাগবে, রক্ত কতটুকু, খাবার কতটুকু, এই পরিচর্যাটা কে করছেন? সুবহানাল্লাহ, আল্লাহ করছেন। চল্লিশ দিন পরে সেটা একটা জমাট বাঁধা রক্তেই পরিণত হয়, এটাও চল্লিশ দিন এভাবেই কারখানায় থাকে। হ্যাঁ, এক পর্যায় থেকে আর এক পর্যায়ে যাচ্ছে। এরপরে চল্লিশের পরে জমাট বাঁধা একটা রক্তে ওই গোস্তের টুকরায় পরিণত হয়। তার মানে আমি এটাকে বলি যে মানব মারপেট নামক কারখানায় মানবের বডিটা তৈরি হলো মাত্র। জাপান গাড়ি তৈরি করে, বাংলাদেশে শিপে করে পাঠিয়ে দেয়, বাংলাদেশের ড্রাইভার ভিতরে ঢুকে আনাসে কানাসে ঘুরে বেড়ায়। তো মারপেট নামক গ্যারেজ কারখানা, এখানে মানুষের বডিটা তৈরি হলো, ড্রাইভার কোথায়? এটাকে চালাবে ড্রাইভার যে নাই, ড্রাইভার আল্লাহ রাব্বুল আলামিন আকা, ওটা আল্লাহর কাছে থাকে, এটা জমিনে কারো মালিকানাধীন নয় ভাই, এটা আল্লাহর মালিকানাধীন আছে। উনি পাঠাবেন যে ওই যে আব্দুনুর বডিটা তৈরি হয়েছে, ওটা যাও, তোমাকে এতদিন এত মেয়াদের চাকরি দিলাম, তুমি গাড়িটা চালাও। এবার আপনার আমার ওই বডি গোস্তের টুকরার ভিতরে যখন ড্রাইভার এসে গেল, হেডলাইট জ্বলে উঠল, মানুষের হেডলাইট চুকু, এটা হেডলাইট জ্বলে, চাক্কাগুলো এখন ঘোরে, হাত পা হলো চাক্কা, এগুলো ঘোরাঘুরি করে, কিন্তু তখনও গাড়ি রাস্তায় নামার বয়স হয় নাই, নতুন ড্রাইভার তো, গাড়িও নতুন, আরও কিছুদিন এখানে ট্রেনিং নিতে হবে, গ্যারেজের ভিতরেই চালিয়ে চালিয়ে দেখতে হবে যে রাস্তায় পারবে কি না, এই জন্য এখানে আরও দশ মাস তাকে ট্রেনিং নিতে হয়েছে, কম আর বেশি, কেউ ছয় মাসে আসেন, কেউ সাত মাসে আসেন, যা হোক যারও দক্ষতা অভিজ্ঞতা আল্লাহ যে কয়দিন অনুমতি দেন, এই কয়টা দিন মারপেট নামক গ্যারেজের ভিতরে প্রশিক্ষণ চলছে, রাস্তায় নামাইলে চালাইতে পারবে কি না। এরপরে দেখা গেল নয় মাস দশ মাস পরে ড্রাইভার সুন্দর করে ড্রাইভ করে মারপেট নামক গ্যারেজ থেকে আমাদেরকে বের করে নিয়ে আসে। এখন আমরা মানুষ স্বাধীনভাবে চলছি ফিরছি, কিন্তু ওই যে ড্রাইভার আমাকে আপনাকে চালাচ্ছেন উনি একটা মেয়াদ নিয়ে এসেছেন, ওয়ান টাইম, এটা টু টাইম, সেকেন্ড টাইম, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ড্রাইভারকে ডাক দিবেন, এই ড্রাইভার, আল্লাহ লাব্বাইক আল্লাহ লাব্বাইক, তোমার তো সময় শেষ, গাড়ির চালানোর মেয়াদ শেষ, চলে আসো, পৃথিবীর কোনো অফিস আদালত এটাকে নবায়ন করার সুযোগ রাখে না, ক্ষমতা রাখে না, রেনু করার কোনো সুযোগ নাই। দুনিয়ার ড্রাইভারের মেয়াদ শেষ হলে আবার দশ বছরের কোনো পাঁচ বছরের মেয়াদ বাড়ানো যায়, কিন্তু এই ড্রাইভারের মেয়াদ শেষ হলে দুনিয়ার পৃথিবীর কোনো অফিস নাই যেটাকে নবায়ন করতে পারে। এবার ড্রাইভার চলে গেলেন, আমি আপনি মাটিতে পড়ে গেলাম, আত্মীয় স্বজন মেহরবানি করে দয়া করে যদি গোসল করান, কাফনে কাপড় পরিধান করান, আতর সুগন্ধি মেখে খাটলিতে শুয়ে আবার কোথায় নিয়ে গেলেন? ওই মাটি, আবার চলে গেলেন ওই কবর, ওই মাটিতে নিয়ে রেখে আসেন।
তাহলে ছিলাম মাটি, হব মাটি, মাঝখানে কিছুদিন হাঁটা আর হাঁটি। চলে গেলাম কোথায়? ওই কারখানায় চলে গেলাম। ওই কবর হলো কারখানা। ছিলাম কোথায়? মাটিতে। মাটি মানুষ তৈরি করা কারখানাটা খেয়াল করুন ভাই, মাটি পরের মেশিনে গিয়া খাদ্য, তারপরের মেশিনে গিয়া বাবা মার পেটের মধ্যে গিয়া ওই যে পানি, তারপরে জমাট বাঁধা রক্ত, তারপরে গোস্তের টুকরা, তারপরে রুহ আসা, তারপরে আবার বের হয়ে এসে গ্যারেজের বাইরে আবার সেই কারখানায় চলে যাওয়া, আবার মাটিতে চলে যাওয়া। এ হচ্ছে মানুষ তৈরির সিস্টেম। সুবহানাল্লাহ। আপনারা যে পটেটো চিপসটা খাচ্ছেন, এটা কীভাবে তৈরি হয়? মাটি থেকে হলো আলু, আলুটা কৃষকেরা কোম্পানির কাছে বিক্রি করে দিলেন, কোম্পানি ওটাকে পরিষ্কার করে ধুলাবালি যা আছে ময়লা আবর্জনা পরিষ্কার করে উপরে শালটা চোষাটা পরিষ্কার করলো এক মেশিনে, আর এক মেশিনে গিয়ে কুচি কুচি করে কাটলো, আর এক মেশিনে গিয়ে ওখানে গলাইলো, আর এক জায়গায় গিয়ে মশলা টশলা মাখাইলো, আর এক জায়গায় গিয়ে চিপসের মতো হয়ে গেল, এরপরে প্যাকেটে ঢুকে ভ্যান গাড়িতে করে আপনার কাছে এসে গেল, আপনি আমি খেয়ে আবার মল ত্যাগ করে আবার সেটাকে মাটিতেই ফেরত দিয়ে দিব। বিষয়টা কি তাই হলো না? মাটি আলো হয়ে এসে আবার মল আকারে মাটিতেই চলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করে ওটাকে আলু বানিয়ে আবার আপনাকে খাওয়াবে। আপনার আমার সমস্যা কোথায়? আল্লাহ এভাবেই তৈরি করছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। তো ভাই বলছিলাম, মরণের পরে জীবনটা তাহলে একটা যৌক্তিক জীবন এবং সম্ভাবনাময়। অর্থাৎ আমি সম্ভাবনাময় বলতে এটা বুঝবেন না যে সাহেবের কি ডাউট আছে নাকি, সম্ভাবনাময় কয় বলে কেন, এটা তো নিশ্চিত একটা বিষয়। হ্যাঁ নিশ্চিত, কিন্তু আপনি যখন একটা অমুসলিমকে বুঝাবেন তখন কি বলবেন? যে তুমি যেটাকে অসম্ভব মনে করছো এটা তো অসম্ভব নয়, এটা তো একটা সম্ভব, কারণ তুমি জীবনের শুরু তোমার মাটি ছিল, আমার মাটিতে চলে গিয়েছো, এটা অসম্ভব কেন হবে? একটা নাস্তিক কিন্তু আপনি, অবিশ্বাসী কিন্তু আপনি এভাবে বুঝাতে পারবেন। তাহলে দেখুন ভাইরা, মরণের পরে জীবনটা যেমন যৌক্তিক তেমনই সম্ভাবনা, 100% সম্ভাবনা রাখে। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বাসকে দৃঢ় করে জীবন পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد সম্মানিত ভাইরা, আমি যে বিষয়টি বলতে চেয়েছিলাম আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টির অর্ধেক পর্যন্ত মোটামুটি যাওয়া সম্ভব হয়েছে, বাকি অর্ধেক প্রায় রয়ে গিয়েছে। তবু দ্রুত করে যতটুকু পারা যায় 5 মিনিটের ভিতরে যেন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে জাহান্নাম, হয়তো জাহান্নাম বিষয়ে যাওয়া সম্ভব হবে না, কিয়ামত পর্যন্ত শেষ করা যায় কিনা সেটা হজ এর প্রথম এবং দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের চিত্রটা এখানে কিছুটা তুলে ধরেছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্পটা, কিয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে সেটা হচ্ছে একটি মারাত্মক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোটাকে মারাত্মক বিশেষণে বিশেষায়িত করেন তাহলে সেটা কি পরিমাণ মারাত্মক হবে? আল্লাহু আকবার। আল্লাহ যদি বলেন শাইউন আযীম, মারাত্মক বিষয়, আল্লাহর কাছে কখন মারাত্মক হয়? যার এত ক্ষমতা, এত পাওয়ার, এত বড় আসমান যিনি সৃষ্টি করলেন এটা মারাত্মক বিষয় হলো না, এত বড় জমিন যিনি সৃষ্টি করলেন মারাত্মক বিষয় হলো না, এত বড় জাহান্নাম তৈরি করলেন সেটাও মারাত্মক বলছেন না, বলছেন কিয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে সেটা একটা মারাত্মক হবে। সুবহানাল্লাহ। প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা ওই যে প্রথম আলোর সংবাদ পড়ে আপনাদেরকে শোনাচ্ছি না যে তদন্ত কমিটি গঠন করে দিয়ে আবার যাচাই করবেন যে বক্তার কথা ঠিক আছে কি না। আমি তো আমার কথা বলছি না, আমি মানে চূড়ান্ত বাছাই করবে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই আমি আপনাদেরকে বলছি। আল্লাহ বলছে ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, এখানেই মেসেজ আছে, পৃথিবীটা শূন্যের উপরে ভাসমান। কাঁপতে হলে তো জায়গা লাগে ভাই, কাঁপবেন কেমনে? আপনাকে আমাকে যদি লোহার একটা বাক্স মধ্যে এমনভাবে ঢুকাইছে যে নড়াচড়া করার আর উপায় নেই, তাহলে তো আমি নড়তে পারবো না, নড়ার জন্য জায়গা লাগে। তো পৃথিবী যে মারাত্মকভাবে কেঁপে উঠবে কাঁপার জন্য ফাঁকা জায়গা লাগবে, তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবীটা শূন্যের উপরে আছে, ডাইনে ভাবে উপরে নিচে অনেক জায়গা ফাঁকা আছে, নাহলে দিন দরম করে কাঁপবে কেমনি?
এখানে কিন্তু এই তথ্যটা দেওয়া আছে ভাইয়া, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে বলছেন ইন্না যালজালাতাস সাআ, আর ভূমিকম্প যখন এসে যায় কারো কিছু করার থাকে না, র্যাব পুলিশ সেনাবাহিনী বিডিআর সবাই অস্ত্র মাটিতে রেখে বলে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, হিন্দু হলে বলে ভগবান বাঁচাও ভগবান বাঁচাও, খ্রিস্টান হলে বলে গড বাঁচাও গড বাঁচাও। কেন? আল্লাহর সৈন্য এসে গিয়েছে, আল্লাহর আক্রমণ শুরু হয়েছে, এইটা তো ঠেকানোর কোনো যন্ত্রপাতি অস্ত্র তাদের কাছে নেয়। এত পারমাণবিক বোমা, এত রাডার, এত ক্ষেপণাস্ত্র, সব কিছু আল্লাহর সৈন্যবাহিনীর কাছে অসহায় ফরাসায়, অস্ত্র শস্ত্র গোলাগুলি বাদ দিয়ে মাটিতে রেখে দিয়ে কয় আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। একটু যদি খালি দোলন খায়, তাও তো হালকা পাতলা খায়, তাই যে অস্থির, ওই পুরাটা খেলে যে কী হবে তো আল্লাহই ভালো জানেন। এই ভূমিকম্পের মানে প্রভাবটা কী পরিমাণ হবে আল্লাহ পরে উল্লেখ করে দিয়েছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত। ভূমিকম্পের প্রকটতায় দুগ্ধধাত্রী মা দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে গিয়া তার কোলের শিশুকে তিনি ফেলে দিবেন, টেরই পাবেন না যে কোন জায়গায় পড়ছে। আল্লাহ, সাধারণত মায়েরা বা সন্তানদেরকে কত ভালোবাসেন, হঠাৎ করে যদি নদী ভেঙ্গে ঘরের চাল ছোঁয়া পানি হয়ে যায়, মা বাবা সর্বোচ্চ চেষ্টা করে, নিজেরা মরে গিয়ে হলেও যেন এক দুই মিনিট ছেলেটা বেঁচে থাকে, বেশিক্ষণ মেয়েটা বেঁচে থাকে, বেশি হাতের উপরে উঁচু করে ধরে থাকে, হাতের উপরে উঁচু করে ধরে থাকে, মরলে আমি বসি, দুই মিনিট বাঁচাও বাঁচাও, কমপক্ষে আমার ছেলেটাকে নিয়ে যাও বাঁচাও, মেয়েটাকে বাঁচাও। সেই বাপ মা কোলের শিশু দুধ খাচ্ছে, ভূমিকম্প শুরু হয়ে গেলে কোথায় ফেলে দিয়েছে টেরই পাবেন না, ভয়াবহতা কত পর মারাত্মক একটু চিন্তা করলে তো বোঝা যায়। এরপরে বলছেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন প্রতিটি গর্ভবতী মা প্রসব বেদনার কথা ভুলে গিয়ে কখন যে প্রসব করে কোথায় ফেলে গিয়ে দিয়েছে টেরও পাবে না। সুবহানাল্লাহ ভাইরা, প্রসব বেদনা কঠিন বেদনা, এটা আমরা পুরুষরা বুঝি না, তবে আধুনিক যুগে সেটাও বোঝার একটু ব্যবস্থা হয়েছে। সেটা কেমনি? ওটা নাকি একটা ইঞ্জেকশন বানিয়েছে, প্রসব বেদনার মাত্রা কতটুকু কোনো পুরুষ যদি বুঝতে না চায়, মার সাথে বেয়াদবি করে, তাহলে একটু ওদের সাথে যোগাযোগ যেন করে নেয়, ওই হাসপাতালে শুয়ে পড়বেন, উনি একটা ইঞ্জেকশন পুশ করে দিবে, লাফালাফি কারে কয় তখন বুঝতে পারবে কী পরিমাণ ব্যথা। তার মানে এখন ব্যথা মাপারও যন্ত্র বের হয়েছে, বাতাস মাপার যন্ত্র বের হয়েছে, শরীরের তাপমাত্রা মাপার যন্ত্র, ওটা তো ঘরে ঘরে আপনাদের আছে তার থার্মোমিটার, তো এখন ব্যথা মাপারও যন্ত্র বের হয়েছে, ওটাকে ডেল বলছে, ডেল। এখন এই মার যে প্রসব বেদনা এটার তীব্রতা কত বেশি, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন সাধারণত 45 ডেল পর্যন্ত নারী পুরুষ সহ্য করতে পারে, সর্বোচ্চ 45 ডেল, এর উপরে যদি কারো শরীরে ব্যথা ঢুকে যায় সেই মানুষটা বাঁচার কথা নয়। কিন্তু একমাত্র মা পারেন 57 ডেল পর্যন্ত সহ্য করতে। হাসপাতালের বেডে শুয়ে সে মা যখন কাঁদছেন, আল্লাহকে ডাকছেন, হ্যাঁ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, এমন সময় নার্স এসে বলছে, মা আপনার যে বেদনা উঠেছে এতে তো বাবু হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এই যে ক্যাপসুলটা দিলাম এটাও খেয়ে এলাম। বলুন তো এই ক্যাপসুলের কাজ কি? বেদনা বাড়াবে না কমাবে? বেদনা বাড়াবে না কমাবে? বেদনা বাড়াবে। মার এমন বেদনা উঠেছে, এই সময় কমানোর ওষুধ না নিয়ে এসে এনেছে বাড়ানোর ওষুধ, কিন্তু মা এই বেদনা বাড়ানোর জন্যই ওষুধটা স্বতঃস্ফূর্ত সানন্দে খেয়ে ফেলেছে। কিন্তু ঘটনা যদি আমাদের পুরুষের হতো, আর এরকম বেদনার সময় যদি নার্স এসে বলতো, মিয়া সাহেব আপনার যে বেদনা উঠেছে তাতে তো বাবু হওয়ার সম্ভাবনা নাই, কাজে এই যে ক্যাপসুলটা দিলাম এটাও খেয়ে এলেন, আপনি জিজ্ঞেস করবেন এটার কাজ কি? এটার বেদনা বাড়াবে, কথা শুনে খাওয়া তো দূরের কথা, ট্যাবলেট এক দিয়ে ঢেল মেরে নার্সের গালে পটাং করে একটা থাপ্পড় দিয়ে দিতেন, বেটি তার কাম পাও না, এমনি ব্যথা সহ্য করতে পারছে না, বাড়ানোর কমানোর বদলে বাড়ানোর ওষুধ নিয়ে আসতো। কিন্তু এত বেদনার পরে যখন সন্তানটা বেরিয়ে যায়, মার পেট থেকে বেরিয়ে যায়, মা কত আদর সোহাগ করে আবার তাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন, খাবার খাওয়াচ্ছেন, সুবহানাল্লাহ। একদম বক্তা বলেছিলেন, আমরা যদি পুরুষরা হতাম আর এত কষ্ট দিয়ে যদি বাবু বের হতো আমাদের পেট থেকে,
বের হওয়ার সাথে সাথে ঠ্যাং একটা ধরে ছদর একটা আশার মেরে বলতাম, বেটা বের হবি, তুই এত কষ্ট দিলি কেন, ওটারে ওখানেই শেষ করে দিতাম। কিন্তু মা তা করেনি ভাইয়েরা, মা তা করেনি। কিন্তু সেই মার সাথে আমরা কত খারাপ আচরণ করি সম্মানিত ভাইয়েরা। এই প্রসব বেদনার কথা আল্লাহ স্বীকার করেছে, যুদ্ধের ময়দানে সাহা সাহাবারা শহীদ হয়ে যাচ্ছেন, আল্লাহ বলছেন এটা তো কষ্টই না। কিন্তু মার প্রসব বেদনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান সূরা আহকাম দুটি আয়াতের ভিতরে মার কষ্টের কথা আল্লাহ স্বীকার করছে, যিনি সৃষ্টি করেছে। হামানাথু উম্মুহু ওয়াহনান ওয়াদাআতু ওয়াহনান, আর এক জায়গায় কুরহান শব্দ আছে, মা কষ্টের উপরে কষ্ট দিয়ে প্রসব পেটে বহন করে, কষ্টের উপরে কষ্ট দিয়ে প্রসব করে। তাহলে কষ্টের প্রকটতা আল্লাহ স্বীকার করেছেন দুইটি আয়াতের মাঝে। সেই কষ্টকে উপেক্ষা করে তাহলে কিয়ামতের কষ্টটা কত প্রকট হবে চিন্তা করে দেখো, যে প্রসব বেদনা এত কষ্টকর সেইটা ভুলে কখন যখন তার চেয়েও মারাত্মক ব্যথা শুরু হয় তখনই না এই ব্যথার কথা ভুলে যাবে। ধরুন আপনার একটা কাঁটা ফুটেছিল, আপনি ওইটার জন্য চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাচ্ছিলেন, হঠাৎ করে এক গাড়ির ধাক্কায় আরও বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেল। এখন কি কাঁটার কথা আর মনে আছে? কাঁটার বেদনাতে গেছেন ভুলে, এখন যে বড় ঘটনা ঘটে গেল, কেটে গেল, ফেটে গেল, এইটার চিকিৎসা করেন ডাক্তার সাহেব। কিন্তু আপনি তো বের হয়েছিলেন কাঁটার চিকিৎসার জন্য, ওটা ভুলে গেলেন কখন? যখন কাঁটার চেয়েও মারাত্মক ঘটনা ঘটে যায় তখনই না কাঁটার কথা ভুলে যায়। তা মা প্রসব বেদনার এত প্রকট, এত কঠিন বেদনা ভুলে গেল কোন বেদনার কাছে? কিয়ামতের বেদনার কাছে। তাহলে কিয়ামতের বেদনাটা কত কঠিন, ব্রেন সব আউট হয়ে যাবে, অতারণ্যাসা সুকারা, মানুষকে আপনি দেখবেন মদক মাদকাসক্ত, নেশাগ্রস্ত মানুষ যেমন, বিকারগ্রস্ত মানুষ যেমন, দীর্বিক মানে দিক বিদিক বোঝে না, হিতাহিত জ্ঞান থাকে না, ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে, এই ব্রেনি বেনি মানুষগুলো সব ওই রকম হয়ে যাবে। আল্লাহ বলবেন অবাহম বেসুকারা, ওরা মদ খায়নি, মদ পাবে কোথায় আজকে যে মদ খাবে? তাহলে এই দশা হলো কেন? বলা কিন্না আজাব আল্লাহ শাদীদ, আল্লাহর আজাব শাস্তি বড় কঠিন, আল্লাহর শাস্তিতে ব্রেন সব আউট হয়ে গেছে। সুতরাং ভাইরা এটা সামনে আসছে, সামনে আসে রাস্তায়, আমরা এখন এই যে এখন তাকওয়া মসজিদে আসি, ওরা আর একটু সামনে আসে। হ্যাঁ, প্রস্তুতি গ্রহণ করুন, হ্যাঁ নিশ্চিত এটা সামনে আছে, প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কঠিন বিপদে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, ফাকদুল কাফরাতাল ফাজরাত আল ইহুদ আল মুশরিকিন, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া শাদ্দিদ শামলাহুম ওয়া মাজ্জিল জামআহুম। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। সম্মানিত ভাইরা, প্রতিকূল পরিবেশে এই মসজিদ এত বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, তার সামনে আরও অনেক কাজ বাকি আছে। আপনারা প্রতিষ্ঠান করেছেন, প্রতিকূল পরিবেশে প্রতিষ্ঠান ছাড়া মসজিদ ঠিকানা বড় কঠিন হয়ে যাবে ভাইরা, এই জন্য স্বতঃস্ফূর্ত আপনাদের সহযোগিতা প্রয়োজন। হ্যাঁ, আপনারা মুক্ত হস্তে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, সাদাকায়ে জারিয়া হিসাবে ইনশাআল্লাহ, এটা এমন একটা অ্যাকাউন্ট, এটার মাধ্যমে ক্রেডিট কার্ড দিয়ে আখেরাতে আপনি লভ্যাংশ আপনি তুলে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং এখানে যেই আসেন একটা মনোভাব যেন আপনাদের থাকে, সপ্তাহে অনেকে আসেন এখানে, সপ্তাহে 10 টাকা করে হয়তো 70 টাকা মসজিদ পায়, মাদ্রাসা 70 টাকা পায়, রাস্তাঘাটে বের হলে কত টাকা কতভাবে চলে যায় আমরা খেয়াল করছি না। সুতরাং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলে জীবনটা অনেকটাই দুর্বিপাকের ভিতরে আছে। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, ব্যয় সংকোচন করুন। হ্যাঁ, ব্যয় সংকোচন, অদূর ভবিষ্যতে অশনি কিছু সংকেত দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার মতো পরিবেশ পরিস্থিতি যে হবে না, ভারতের আশপাশে যারা থাকেন তারা খুব একটা শান্তিতে থাকবেন এমন আশা করিয়েন না। কোনো না কোনোভাবে আপনাকে দাবি রাখার জন্য তার শত প্রচেষ্টা এখানে বিনিয়োগ করা আছে। কাজেই সাবধানতার সাথে জীবনযাত্রা ব্যয়কে যতটুকু পারা যায় সংকোচন করে আমরা চলার চেষ্টা করি এবং আখরাতের পথটাকে আরও সুগম করার চেষ্টা করি, সমৃদ্ধশালী করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি।